আজকে যা ইচ্ছে বিল নিয়ে আসা হচ্ছে, দেখতে দেওয়া হচ্ছে না মধ্যরাতের বিভীষিকা। মধ্যরাতে বিল নিয়ে আসা হচ্ছে, সকালবেলায় বিলটা পাস করে দেওয়া হচ্ছে, কেউ জানে না কি বিল নিয়ে আসছে। ফেডারেল স্ট্রাকচারকে টোটাল বুলডোজ করা হচ্ছে, ফেডারেল স্ট্রাকচারকে টোটাল বুলডোজ করা হচ্ছে। তাই যদি কেউ প্রতিবাদ না করে, আপনারা কি প্রতিবাদ করবেন না? ভয় দেখালেই হবে। কিছুক্ষণ আগে শতাব্দী রায় আমায় বলছিল, দিদি দেখো ইলেকশন হয়ে গেছে, আবার আমায় ইডি ডেকেছে। শতাব্দী রায়কে একা নয়, শতাব্দীকে ডেকেছে, প্রসেনজিৎকে ডেকেছে, ঋতুপর্ণাকে ডেকেছে, আরো অনেককে ডেকেছে, আরো অনেককেই ডাকবে। আর ডেকেই বলছে, তুই বিজেপির অমুক লোকের সাথে যোগাযোগ করো, বিজেপির অমুক লোকের সাথে যোগাযোগ করো, তুমি বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করলে তোমাকে গ্রেফতার করা হবে না, আর তুমি যোগাযোগ না করলে তোমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় হতে হবে, তোমাকে তাপস পাল হতে হবে। আমরা জানি কি বলছে। আমার কাছে লিখিত ডকুমেন্ট আছে, একজন অ্যারেস্ট হয়ে আছে, তাকে গিয়ে বলা হয়েছে একজন ইনফ্লুয়েন্সিয়াল পলিটিশিয়ানের নাম বলতে হবে তোমায়, তাকে ইনভলভ করতে হবে। সে বলেছে আমি পারবো না, আমি তো জানি না, আমার সাথে কোনো যোগাযোগ নেই।